হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি এবং কয়েকটা দিন আমি হাসি খুশি কাটালাম। আমি যে ভিডিও করিনি তা কিন্তু না, বেশ আর কি খুশিতে ছিলাম আর খুব আনন্দ করতেছিলাম। অবন্তিকা অনেকদিন পরে এসেছে তাই, আর আমি অবন্তিকে আসার আগের দিন থেকে ভিডিও করেছি কিন্তু এডিট করার কোনো সময় পাইনি। ওকে নিয়ে খুব ব্যস্ত ছিলাম, ওকে আনতে যাওয়া, ও কি খাবে না খাবে এগুলো আর কি মানে বানানো, তারপরে কোথায় ঘুরতে নিয়ে যাব, কোথায় কোথায় নিয়ে গেছি এগুলো করতে করতে একদম পুরো ব্যস্ত ছিলাম। আর বাড়িতে যখন রাত্রিবেলা আসছিলাম তো এত ক্লান্তি বোধ করছিলাম, তো ভিডিও করার আর ভিডিও এডিট করার আর সময় পাইনি, ঘুমাইছিলাম। তো এ কয়েকদিন আমি যা যা ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করব আমি আজকে, তো তোমরা ব্লগটা নো স্কিপ করে দেখতে থাকো। খুব মজা করেছি অবন্তিকাকে নিয়ে। দেবো জামাই আসবে তখন একদম পুরোপুরি হয়তো সব নিয়ম কানুন শিখে যাব। মাস্টারও প্রণাম করে নিল, নিয়ে আমাকে এখন ষষ্ঠীর জল দিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ, বলতেছে আমি তুমি আমার থেকে ছোট সেই জন্য আমি তোমাকে দিয়ে দিলাম। অবন্তিকে যেহেতু নেই তো সেই জন্য আমাকে দিয়ে দিল, আর বাকিটা রেখে দিলাম অবন্তিকে আসলে পরে অবন্তিকাকে ষষ্ঠীর জল দিয়ে দেব। আর এখানে দেখো মণিমা একটা আমাকে মা তারার একটা পাদুকা এনে দিয়েছে, দেখতে পাচ্ছ এখানে বেলপাতা আছে আর একটা আছে দাই।
ওটাকে কি বলে জানি না, দাইই তো বলে। তো এটা আমি এখন ভালো করে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে তারপরে ঠাকুরের আসনে বসায় দেব। তারপর বন্ধুরা, পুজো করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছিলো, তো সেই জন্য দোকান থেকে পুরি সুরি এনে খেয়ে দিয়ে তারপরে একটুখানি সিদ্ধ ভাত করে খেয়েছিলাম। আর এখন দেখো সন্ধেবেলা আমি এগুলো কেটে রেখে দিব, কারণ কালকে সকাল সকাল অবন্তিকারা নামবে গাড়ির থেকে, ওরা ট্রেনের টিকিট পায়নি তো গাড়িতেই আসতেছে, তো সেই জন্য আমরা এগুলো কেটে সেটে বেছে ঠেছে একদম রেখে দেবো, কালকে সকালবেলা এটা রান্না করবো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। অবশেষে আজকে অপেক্ষার আর কি অবসান ঘটবে, অবন্তিকা তাড়াতাড়ি করে আসতেছে, ওরা নামবে গাড়ির থেকে। তো দেখো এখন বাজে হচ্ছে, 3:31। তো আমি উঠে পড়েছি অনেকক্ষণ আগের থেকে মোবাইলটা অ্যালার্ম দিতেছিল, তো উঠে বললাম। আমি ভাবছিলাম যে ফোন এসেছে, আবার দেখি যে অ্যালার্ম দিয়ে রেখেছে মাস্টার। তো মাস্টার কিন্তু অ্যালার্ম দিয়েছে, দেখো ও কিন্তু এখনো অবধি ওঠেনি, বিছানার মধ্যেই আছে, ওই দেখো। তো আমি এদিকে রান্নাবাড়ি শুরু করে দেবো আর কি, কালকে রাত্রিবেলায় আমি কলাই মোচা কেটে রেখেছিলাম, এটা ভাবতে করবো। এমনিতে আনার 2 দিন হয়ে গেছে, তার মধ্যে কাটা হয়নি, কালকে আবার রাত্রিবেলা আগে ভাগে কেটে রেখেছিলাম, তো আজকে বেশি করে কালো পড়ে গেছে। দেখো মোবাইলটা এখনো অবধি অ্যালার্ম দিতেছে, বুঝতে পারছো? মাস্টারের কাছে দিয়ে আসে তাহলে ও উঠবে, ওকে তো আনতে যেতে হবে। মাস্টার কাছে দিয়ে দিলাম, এখন আমি এক এক করে ধোয়া ধোয়া করে জল নিয়ে নেব, আর জল দিয়ে ধুয়ে কালকে রাত। তো আমি এখন এক এক করে ধোয়া ধুয়ে করে রান্নাটা বসিয়ে দেবো, কালকে রাত্রিবেলায় ধুইতাম, তো কি হয়েছে ট্যাপের জল মানে উপরে ট্যাঙ্কির জল শেষ হয়ে গেছিলো, আর অনেক রাত্রি হয়ে গেছিলো, মণিমাকে আর বলি নাই যে ট্যাপটা মানে ওই মোটরটা চালু করার কথা বলি নাই। আজকে আবার সকাল সকাল আর আর মন মানতেছে না, আমিও যদি যাই অবন্তিকাকে ওইদিকে আনতে, পরে রান্নাবাড়ি অনেকটাই লেট হয়ে যাবে, ওরা আবার অফিস আছে, আজকে সোমবারের অফিস, তো বুঝতেই পারতেছো যে কি অবস্থা হবে পরে। তো সেই জন্য ওই প্রমিলাদিকে বললাম যে একটুখানি মোটরটা চালু করে দাও, মণিমাকে ফোন করেছিলাম পরে যে মণিমা আমার মা বাবা আসবে, তো একটু মোটরটা চালার ব্যবস্থা করে হয়েছে, এইমাত্র প্রমিলাদি দিল। তো এখন আমি এক এক করে ধুয়ে রান্নাটা বসিয়ে দেব, দেখতে পাচ্ছো এখানে না থান। বন্ধুরা দেখো এখানে থানকুনি পাতা এই এরকম করে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি, এগুলো ভালো করে ধুয়ে তারপরে এটা যে হ্যান্ডি চপার যেটা আছে মানে হাতের মধ্যে চপার চপার করে কাটে ওই সেটার মধ্যে কুচি কুচি করে নিয়ে, আর এখানে দেখো আমি গোবিন্দভোগ চাল এখানে ভিজিয়ে রেখেছি, একটুখানি কলার যে মোচা ওটা তরকারিতে দেবো, আর একটুখানি বড়ার জন্য আর কি বেটে নেব। কালকে রাত্রেবেলা আমি সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখেছি, কিন্তু জলের অভাবে বাসনগুলো মাজতে পারিনি, তো সেই জন্য সকালে উঠে আগে ফটাফট করে বাসনগুলো মেজে নিচ্ছি।
তো বন্ধুরা এখানে দেখো ডালটা আমি ধুয়ে নিয়ে এখানে একটুখানি ভাজা ভাজা করে দিয়ে দিলাম, জল দিয়ে সিদ্ধ বসাই। আর ওইদিকে আমি কলার মোচা দিয়ে দিয়েছি, আর হ্যান্ডি চপার দিয়ে থানকুনি পাতাগুলোকে আমি এভাবে কুচি কুচি করে নিয়ে তারপরে বড়ার জন্য একদম রেডি করে নিব, দেখতে পাচ্ছ। আর আমি বারবার করে বাবা মাকে ফোন করার চেষ্টা করতেছি, ওরা ফোন তুলতেছে না, কত দূরে আসলো কি সমস্যার এখনও অবধি খোঁজ পায়নি। আর এখানে দেখো হ্যান্ডি চপার দিয়ে এরকম করলে ভালোই হয়, কিন্তু আমার হাতের মধ্যে যে একটা অংশ টিউমারের মতো আছে তো সেই অংশটার মধ্যে খুব ব্যথা লাগে এরকম করে করলে। তো দেখো এখানে আমার কলার মোচাটা সিদ্ধ হয়ে গেছে, আমি জল দিয়ে জলগুলো ঝরিয়ে নিলাম, এখানে ডালটা এখনও অবধি সিদ্ধ হয়নি। তো দেখতে পাচ্ছ এখানে পারিনি। আর কালকে সন্ধ্যেবেলা বাজার যাওয়ার কথা ছিল কিন্তু যাইনি মাছটা, আর সেই জন্য নিয়েও আসা হয়নি। তো সেই জন্য রান্নাটা একদমই ইনকমপ্লিট, ঠিক বলেছি ইংলিশ। তো অবন্তিকাকে এখন আনতে যাচ্ছি, মাছটা দেখো প্যান্ট পরেছে, জামা পরেনি, আর আমাকে তাড়া দিচ্ছে, জুতো পরা অবশ্য শেষ, দেখো পায়ে জুতো পরে। বন্ধুরা অনেকদিন পরে সকালবেলা বের হলাম, আর বাইরে যতটা হাওয়া ঘরের ভিতরে ততটা হাওয়া ঢোকে না, কি গরম ঘরের ভিতরে সেটা বলার মতো না। ফ্যানেও আর মানে ওই মাশান ফ্যান তাও আমাদের গরম কাটাতে পারে না, ভাবো তাহলে কি অবস্থা গরমে। আর সকাল সকালের হাওয়াটা একদম খুব ভালো লাগছে। তো দেখো এই রাস্তাটায় উঠবো, রাস্তাটা দেখতে সুন্দর লাগে। তো বন্ধুরা অবন্তিকাদের গাড়ি নাকি পাংচার হয়ে গেছিলো, তার মধ্যে কৃষ্ণনগরে আছে, অনেকটা লেট হয়ে যাবে, আজকে সোমবার, তোমাদেরকে তো আগেই বললাম। তো মাস্টার ওই জায়গায় গাড়ির ওই জায়গায় আছে দাঁড়িয়ে, আর আমি বাড়ি চলে এসেছি, আসার পথে লঙ্কা নিয়ে এসেছি দেখতে পাচ্ছ, এগুলো এখন কেটে নিচ্ছি, বড়াটা করব, ডাল তরকারি সব কিছু কমপ্লিট করে নেব, ও আবার খেয়ে দিয়ে অফিস যাবে, আবার টিফিনও নিয়ে যাবে, তো সেই জন্যই আমি বাড়িতে চলে এলাম।
বন্ধুরা, মা বাবা অবন্তিকা সবাই চলে এসেছে। ওরা আসার পরে খুব ক্লান্তি বোধ করতেছিল, তো সেই জন্য আর ভিডিও করা হয়নি। ওরা স্নান টান করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে, ঘুমিয়েছে। আমি এদিকে দেখো, দুপুরে খাবারের জন্য তরকারি তো আছে, বাবা তিন বেলা আর কি ভাত খায় না, তো সেই জন্য আমি এখানে দেখো সকালবেলা ভাত খেয়েছে। এখন আমি রুটিটা করে নেব। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। দেখতে পাচ্ছ অবন্তিকারা চলে এসেছে সকালবেলা, কিন্তু ও আসার পর থেকে ওর শরীরটা খুবই খারাপ, তো সেই জন্য আমি ভিডিওটা অন করিনি আর আজকে কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তো ওকে এখন নিয়ে যাচ্ছি ডাক্তারের ওই জায়গায়, আর মা বাবাকে একটুখানি বাজারের দিকে ঘুরিয়ে নিয়ে আসবো। তো চলো যাওয়া যাক। অবন্তিকাকে ডাক্তার দেখিয়ে এখানে আমরা চলে আসলাম মধ্যম গ্রাম কালী মন্দিরে। তো অবন্তিকার বেশি কিছু হয়নি, ওর জ্বর এসেছে হালকা, ওই ট্রেনে না বাসের জার্নিংয়ের ফলে বমি টমি করেছে সেই জন্য। তো এখানে দেখো মন্দিরে চলে আসলাম, খুব ভালো লাগলো এখানে এসে। কীর্তন চলছে, ওইদিকে সন্ধে আরতি চলছে, তো অবন্তিকারও বেশ ভালো লাগতেছে এখানে এসে খোলামেলা করে ঘুরে ফিরে। বন্ধুরা, আসার পথে আমরা দেখো মাঝহাটিতে ঢুকে পড়েছি, ইলিশ মাছ দেখা যাচ্ছে, তো ইলিশ চিংড়ি। তো সেখান থেকে ইলিশ মাছটা নিয়ে নিলাম, দেখতে পাচ্ছ ইলিশ মাছের তরকারি করব। ইলিশ মাছের তরকারি নয়, ইলিশ মাছের ঝোল। ইলিশ মাছের ঝোল, তো আমি এখানে সর্ষে দিয়ে ইলিশ আর কি ভাপা করব, এরকম টাইপের আর কি ঝোল ঝোল অবন্তিকা বলতেছে। তো লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি, নিয়ে হালকা করে ভেজে নেব আগে, তারপরে। তো অবন্তিকা না ইলিশ মাছ খেতে খুব ভালোবাসে, তাই না অবন্তিকা? হ্যাঁ, খুব ভালো লাগে না? হ্যাঁ। ও এর আগে খেয়েছিল? নদীর মাছ আমাকে ভালো লাগে না, নদী আছে। হ্যাঁ, এর আগে অবন্তিকা একদিন ইলিশ মাছ খেয়েছিল বাড়িতে, তো তখন ও টেস্ট পেয়েছিল, তো সেই জন্য বাজারে ইলিশ মাছ দেখে বলছিল, মা আমি এগুলো মাছই নিব, এগুলো মাছ না ইলিশ মাছ। আমি বললাম হ্যাঁ। তো দেখতে পাচ্ছি এখানে সর্ষে বাটা দিয়ে টিয়ে রান্না করব, তো তোমরা ব্লগটা নো স্কিপ করে দেখতে থাকো। Thank you.
রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেল দেখতে পাচ্ছো এখানে। আর আজকের ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যদি সাবস্ক্রাইব না দাও তাহলে আগে ভিডিওটা বন্ধ করতে করব। ও তো দেখা হচ্ছে পরের ব্লগে, অবন্তিকে যেটা করলো বললো তো সেটা তোমরা অবশ্যই করে দিও। তো দেখো এখন আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেব। টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।